এই কচ্ছপটির শরীরে একটি জাল ও অনেক আবর্জনা আটকে যাওয়ার কারণে সে ভালোভাবে পানির মধ্যে চলাফেরা করতে পারছিল না। এরপর একটি লোক কচ্ছপটিকে পানি থেকে তুলে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর প্রথমে কচ্ছপের পিঠে থাকা জালটি কেটে এইভাবে ছাড়িয়ে দেন, এরপর পিঠে আটকে থাকা নোংরা এইভাবে হাত দিয়ে ও চিমটা দিয়ে ছাড়িয়ে দেন। এরপর একটি ব্লেড দিয়ে কচ্ছপের পিঠে লেগে থাকা ঝিনুকগুলো ছাড়িয়ে দিতে দিতে প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব ও ভিডিও লাইক করে দাও। এরপর একটি ব্রাশ দিয়ে ঘষে কচ্ছপটির খোলস পরিষ্কার করে ধুয়ে দেন। আর তুমি এর আগে কচ্ছপ দেখেছো কিনা কমেন্ট করে জানাও। সবশেষে কচ্ছপের নাকে ঢুকে থাকা পাইপটি চিন্তা দিয়ে টেনে ছাড়িয়ে দেন। এরপর কচ্ছপটি আবার আগের মতো ঠিক